একটা সময় ছিল যখন বাংলার প্রায় প্রতি ঘরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো বই পাওয়া যেত এখনও যাদের ঘরে কিছু সংখ্যক বই আছে তাদের বুকশেলফে একটা হলেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই থাকেই বাংলাদেশের যে মানুষের আবেগ এবং সমাজের বাস্তবতা সেটা তিনি তার কথা সাহিত্যের মধ্য দিয়ে গল্প উপন্যাসের মধ্য দিয়ে এত সুন্দর করে বর্ণনা করতে পারতেন যে সেটা শিল্পের পর্যায়ে চলে গিয়েছিল এজন্যই তাকে বলা হয় কথা শিল্পী তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অন্যতম সুন্দর ছোট গল্প হচ্ছে বিলাসী যেটি আমাদের আজকের আলোচনার বিষয় আজকের আলোচনায় মোটামুটি তিনটি অংশ থাকবে যার প্রথমে বিলাসী গল্পের কাহিনী যথাসম্ভব সংক্ষেপে বর্ণনা করব যারা এখনও গল্পটি পড়নি তাদের কথা চিন্তা করে এই অংশটি থাকবে আর এরপরে আমরা গল্পটি এক নজরে দেখব এবং গল্পের মধ্যে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলো আমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে প্রায়ই এই লাইনগুলো ব্যাখ্যা করতে বলে সেই লাইনগুলো আমি চিহ্নিত করে দিব আর শেষের অংশে থাকবে লেখকের বক্তব্য কি অর্থাৎ গল্পের গল্পের শুধু এই কাহিনীটাই নাকি আছে তো সেটাই দেখব আমরা এই তিনটি অংশে তো প্রথম অংশে অর্থাৎ গল্পের কাহিনীতে দেখা যাক কি আছে গল্পটি বর্ণিত হয়েছে ন্যাড়া নামের এক ছেলের জবানিতে ধারণা করা হয় এই ন্যাড়া হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই নিজের রূপ অর্থাৎ নিজের প্রতিচ্ছবি গায়ের লোকজন তোকে ছেড়ে কথা না। হয়তো বা গল্পের কাহিনীটি পুরোপুরি বাস্তব নয় কিন্তু এই যে ন্যাড়া চরিত্রের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের ছায়া পাওয়া যায় এটাই মনে করা হয় আর কি তো যাই হোক এই যে ন্যাড়া যে গ্রামে ছিল সেই গ্রামে পড়াশোনার অবস্থাটা ছিল বেশ করুণ এখন আমরা কি দেখি প্রতি গলিতে প্রায় দুই তিনটি স্কুল এত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু ওই সময় অর্থাৎ একশো বছরেরও আগে কিন্তু এই গল্পটি রচিত হয়েছে উনিশশো সালে সেই সময় তো আর এত স্কুল কলেজ ছিল না এবং ওই গ্রামের অবস্থা ছিল আরও করুণ যে গল্পটি শুরুতেই বলা আছে যে পাক্কা দুই ক্রোশ পথ পাড়ি দিয়ে তাদের স্কুলে যেতে হয় মানে এতটাই দূর ছিল এক ক্রোশ মানে হচ্ছে দুই মাইলেরও বেশি তো এই ন্যাড়ার যে গ্রামে ছিল সেই গ্রামের বেশ করুণ দশা ছিল স্কুল কলেজ ছিল না বেশ দূরে তাদের কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে এবং আরও অনেক দারিদ্র ম্যালেরিয়া এরকম কিছু দুরবস্থা আছে তো ন্যাড়ার স্কুলে এক ছেলে ছিল যার নাম মৃত্যুঞ্জয় এই মৃত্যুঞ্জয়ই আমাদের গল্পের নায়ক মৃত্যুদা তো আমাদের স্কুল কলেজে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে কিছু পেলে থাকে না যাদেরকে আমরা আদুভাই বলে থাকি অর্থাৎ বেশ কয়েক বছর ফেল করে করে তারা একই ক্লাসে থাকে তো এই মৃত্যুঞ্জয় ছিল সেই টাইপের বেশ অনেক দিন ধরে সে একই ক্লাসে ছিল এবং তার কোনো আত্মীয় স্বজন ছিল না বেশ নিঃসঙ্গ একটা জীবন ছিল মৃত্যুঞ্জয়ের এবং তার একটা আমের বাগান ছিল যেটা জমা দিয়ে তার খরচ চলতো এবং সবাই এই মৃত্যুঞ্জয়ের সুযোগ নিত অর্থাৎ তার যে টাকা পয়সা সেটা সবাই নিতে চাইতো ছেলেরাও এই টাকার লোভেই তার পিছনে থাকতো এমনকি ছেলের বাবার তারাও তার টাকা পয়সার সুযোগ নিত তো একবার এই মৃত্যুঞ্জয় বেশ অসুস্থ হয়ে পড়ে এবং তাকে এক সাপুরে মৃত্যুর হাত থেকে ফিরে আনে এবং সাপুরের যে মেয়ে সে তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে এই মেয়েই হচ্ছে বিলাসী আমাদের গল্পের নায়িকা তো এই বিলাসী তাকে সুস্থ করার পরে তারা দুজন দুজনকে ভালোবাসে এবং বিয়েও করে ফেলে এই পর্যন্ত কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো সমাজের কেন তারা বিয়ে করবে কারণ কি কারণ হচ্ছে মৃত্যুঞ্জয় হচ্ছে কায়েজের ছেলে আর বিলাসী সাপুরের মেয়ে কায়স্থের ছেলে বিয়ে করবে কায়স্থের মেয়েকে আর সাপুরের মেয়ে বিয়ে করবে সাপুরের ছেলেকে এটাই নাকি নিয়ম মানে হিন্দু ধর্মে যে বর্ণপ্রথা আছে সেখানে কিছু কঠোর নিয়ম আছে তোমরা জানো যে এক বর্ণের মানুষ অন্য বর্ণে বিবাহ সূত্রে বা কোনো সূত্রেই যেতে পারবে না এমনকি মেলামেশাটাও তারা পছন্দ করে না তো এই যে কিছু কুসংস্কার আছে আমাদের ধর্মে সেই কুসংস্কারের ফল হচ্ছে তাদের পরিণতিটা এবং যেখানে দেখা যায় যে সমাজের মানুষ তো নিন্দা করেই এমনকি তাদের উপরে হামলাও চলে এবং সেই হামলায় তারা কিন্তু মৃত্যুঞ্জয়কে কিছু বলে না কারণ মৃত্যুঞ্জয় উঁচু বংশের তারা আক্রমণ করে বিলাসিকে এবং বিলাসীকে তারা ভীষণ মারে এবং মৃত্যুঞ্জয়ের কাছ থেকে তারা দূরে টেনে নিয়ে ফেলে দিয়ে আসে তারপরও বিলাসী মৃত্যুঞ্জয়কে ত্যাগ করে না এবং মৃত্যুঞ্জয় ও বিলাসীর জন্য তার সমাজকে ছেড়ে দেয় যে সমাজে তাদের ভালোবাসা তাদের বিয়ে মেনে নিতে পারে না সেই সমাজে মৃত্যুঞ্জয় থাকে না মৃত্যুঞ্জয় বিলাসীর সাথে সাপুরে হয়ে যায় তো এক পর্যায়ে ন্যাড়া তাদের সাথে যোগ দেয় তার আগে থেকেই শখ ছিল সাপুরে হওয়ার তো এবার সে সুযোগ পেয়ে যায় এবং তারা তিনজন একসাথে বেশ কিছুদিন কাজ করতে থাকে যদিও এই বিষয়ে মৃত্যুঞ্জয় এবং বিলাসীর খুব একটা সাপোর্ট ছিল না তারা চাইতো না যে তারা এই কাজ করুক তো যাই হোক তারা কাজ চালিয়ে যেতে থাকে এবং এক সময় সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় এবং মৃত্যুঞ্জয়ের মৃত্যুটা বিলাসী কোনোভাবেই সহ্য করতে পারে না সে নিজেও আত্মহত্যা করে তো এই হচ্ছে আমাদের গল্পের কাহিনী কিন্তু শুধু এতটুকু কাহিনিই কিন্তু আমাদের আলোচনার বিষয় নয় গল্পে অনেক ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের জানতে হবে তার জন্য আমাদের গল্পটা দেখতে হবে এবং সেই বিষয়গুলো খুঁজে বের করতে হবে যেমন প্রথমেই আছে কি দেখো পাক্কা দুই ক্রোশ পথ অতিক্রম করে তাদেরকে বিদ্যর্জন করতে হয় এক ক্রোশ মানে হচ্ছে দুই মাইলেরও কিছু বেশি অর্থাৎ দুই ক্রোশ মানে চার মাইলেরও বেশি হেঁটে তাদের স্কুলে যেতে হয় এখন যেমন আমরা প্রতি গলিতে স্কুল কলেজ দেখি তখন কিন্তু এরকম ছিল না এটা লেখা হয়েছে উনিশশো সালে একশো বছর আগের যে ভারতবর্ষ সেই ভারতবর্ষের কথা তোমাদের চিন্তা করতে হবে এবং সেখানকার একটা অজপাড়া গায়ের কথা চিন্তা করো যেখানে স্কুল কলেজ ছিল না বললেই চলে তো এতটা কষ্ট করে তাদের পড়াশোনার জন্য স্কুলে যেতে হয় সেইখানে তারা বিদ্যা অর্জনের কী করবে তারা যে ভালো মতো যায় আসে এটাই অনেক এছাড়াও গ্রামের আরও অনেক অসুবিধা ছিল দারিদ্র ছিল ম্যালেরিয়া ছিল তো যাই হোক যে অংশে মৃত্যুঞ্জয়ের আগমন সেই অংশে আমরা চলে যাই আগেই বলেছি মৃত্যুঞ্জয় তাদের বয়সে অনেক বড় ছিল এবং সে থার্ড ক্লাসে পড়তো তখনকার নিয়মে এই ক্লাস সিস্টেমটা ছিল একটু উল্টো ফার্স্ট ক্লাস ছিল এখনকার ক্লাস টেন সেকেন্ড ক্লাস ছিল এখনকার ক্লাস নাইন অর্থাৎ উল্টো দিকে শুরু হয়েছে আবার থার্ড ক্লাসে পড়তো তার মানে মৃত্যুঞ্জয় ক্লাস এইটে পড়তো আর যদি কেউ বলে ফোর্থ ক্লাসে তাহলে সেটা কি হবে ঠিক সেটা হবে ক্লাস সেভেন তাহলে এই যে উল্টো নিয়মে যে তাদের এই ক্লাস সিস্টেমটা এটা আমাদের মনে রাখতে হবে এটা প্রায় পরীক্ষায় আসে যে থার্ড ক্লাস মানেটা কি তো যাই হোক এই ক্লাসে সে অনেক দিন থেকেই পড়তো এবং তার ছিল এক জ্ঞাতি খুঁড়া বা চাচা অর্থাৎ বাবার ছোটো ভাই তো সেই খুড়ার কাজ ছিল ভাইপোর নামে নানাবিধ দুর্নাম রটনা করা অর্থাৎ খুড়া তাকে ভালো তো বাসতই না উল্টা তার সম্পর্কে এটা সেটা মিথ্যা গুজব রচনা করে বেড়াতো এবং সেগুলো বেশ ভালোভাবেই প্রচার করতো এর পরের অংশে আছে মৃত্যুঞ্জয় কীভাবে তার দিন যাপন করতো তার যে আম বাগান জমা দিয়ে চলতো সেটা আছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে তার টাকা পয়সার সুযোগটা কিন্তু সবাই নিত ছেলে পেলে তো নিতই এমনকি ছেলের বাবারা অনেক সময় তার ছেলের বই হারিয়ে গেছে স্কুলের মাইনে দিতে হবে এই সব বলে তার কাছ থেকে টাকা নিত কিন্তু তাদের আবার মৃত্যুঞ্জয়ের সাথে কথা বলে চলাফেরা করে এইটা আবার কাউকে জানাত তারা টাকার কিন্তু মৃত্যুঞ্জয়ের সাথে তারা কথা বলে এই পরিচয়টা দিত না পরের অংশে তার অসুস্থতার খবর আছে এবং এই অংশে বিলাসীর উপস্থিতি আছে যে বিলাসী তাকে কত কঠোর সাধনার মধ্যে দিয়ে তাকে সুস্থ করে তুলেছে পরে বেশ খানিকটা অংশ জুড়ে বিলাসীর এই যে সেবা শুশ্রূষাটা কত কঠিন ছিল এই বর্ণনা আছে এর পরের অংশটা আমাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে এইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেমন এই ন্যাড়া যখন মৃত্যুঞ্জয়কে দেখতে যায় এবং ফিরে আসার সময় যে ঘটনাটা ঘটে আম বাগানের মধ্যে দিয়ে তাকে আসতে হচ্ছে এবং সেটা বেশ গভীর রাত ছিল অর্থাৎ রাতের অন্ধকার জমাট বেঁধে আছে আমবাগানের মধ্যে বেশ ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে কেউ একা যেতে ভয় পাবে তো সেইখানে বিলাসী ন্যাড়াকে এগিয়ে দিতে চায় সে বলে যে রাস্তা পর্যন্ত তাকে দিয়ে আসবে কিনা তখন একটা কথা কথা আছে যেটা প্রায় পরীক্ষায় আসে যে পৌঁছে দিতে হবে না আলোটা দাও অর্থাৎ এই কথাটা ন্যাড়া বিলাসীকে বলে যে আমাকে তোমার পৌঁছে দিতে হবে না শুধু কুপিটা বা আলোটা দিলেই হবে এরপর আবার বিলাসী বলে একলা যেতে ভয় করবে না তো একটু এগিয়ে দিয়ে আসবো অর্থাৎ বিলাসী তারপরও তাকে এগিয়ে দিতে আসতে চায় কারণ বিলাসী বুঝতে পারছে যে ন্যাড়া বেশ ভয় পাচ্ছে কিন্তু বিলাসী আবার জোরও করতে পারছে না কারণ ঘরে মৃত্যুঞ্জয় একা শুয়ে আছে এবং এই অন্ধকার বনে অসুস্থ মানুষকে রেখে যাওয়াও বেশ বিপজ্জনক এই জন্য সে না পারছে ন্যাড়ার সাথে যেতে না পারছে সে ন্যাড়াকে একা ছেড়ে দিতে কিন্তু ন্যাড়ার আবার মনে হলো একটা মেয়ে হয়ে তাকে জিজ্ঞাসা করছে ভয় পাচ্ছে কিনা ন্যাড়ার বেশ আত্মসম্মান বোধ জেগে উঠলো এবং সে উত্তর দিল থাক তার দরকার নেই অর্থাৎ শুধু না বলেই সে অগ্রসর হতে থাকলো এরপরে সে আবারও বলল কে বলল বিলাসী যে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও এই যে এইখানে তিনটা লাইন যে মার্ক করা আছে তিনটা লাইন একটু মনে রাখতে হবে যে কে কাকে বলে প্রায়ই কিন্তু এই তিনটা লাইন থেকে যে কোনো একটা চলে আসে বিশেষ করে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও আবার পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও এই দুইটা লাইন খুব ভালো করে দেখে নাও কে কাকে কখন কোন পরিস্থিতিতে বলেছিল এরপরের বেশ খানিকটা অংশ আমরা অপ্রয়োজনীয় মনে করে স্কিপ করে যাচ্ছি তো এরপর যেটা আছে যে একদিন খবর পাওয়া গেল মৃত্যুঞ্জয় ওই বিলাসীকে বিয়ে করেছে এবং এই খবরটা ওই যে মৃত্যুঞ্জয়ের এক চাচা ছিল সেই খুব ফলাও করে প্রচার করছে এবং খুব ভালোভাবে কিন্তু না সে এমনভাবে প্রচার করছে যে গ্রামটা রসা তলে গেল যে গ্রাম ধ্বংস হয়ে গেল এত বড় অঘটন ঘটাচ্ছে অঘটনটা কেন কারণ আগেই বলেছি যে মৃত্যুঞ্জয় কায়স্থের ছেলে আর বিলাসী হচ্ছে সাপুরের মেয়ে এমন নিন্দনীয় ঘটনা আর হয় না এই কায়স্থের ছেলে উঁচু বংশের হয়ে সে সাপুরের মেয়েকে বিয়ে করেছে এবং শুধু বিয়েই করেনি তার হাতের ভাতও খেয়েছে এই যে উঁচু বংশের মানুষ নিচু বংশের মানুষের হাতে ভাত খেতে পারবে না এটা যে কত নিন্দনীয় একটা কুসংস্কার সেটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে এবং ওই ভাত খেলে আবার তাদের পাপও হবে যেটা হচ্ছে অন্ন পাপ তো এইখানে সেই বিষয়টাই আছে যে মৃত্যুঞ্জয় বিয়ে করেছে করুক কিন্তু অন্য পাপও করেছে বিলাসীর হাতে ভাতও খেয়েছে এখন মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল তখন কিন্তু অন্য কেউ তার সেবা যত্ন করতে যায়নি এই খুড়ার তখন কোনো খবরই ছিল না কিন্তু যখন মৃত্যুঞ্জয় তার সেবা যত্ন করা একটা মেয়েকে বিয়ে করেছে ভালোবেসে তখন আবার সেটা কেউ সহ্য করতে পারছে না এবং পরে যেটা হলো গ্রামের সবাই বেশ চটে গেল এবং তারা আক্রমণ চালালো মৃত্যুঞ্জয়ের বাড়িতে এই অংশে আমরা সেটি দেখতে পাচ্ছি যে মৃত্যুঞ্জয়কে ঘরের বাইরে শিকল আটকে दिए बिल्षी के तारा রকম প্রহার করছে এখানে একটা কথা আছে দেখো লেখক বলছেন যে অন্য দেশে নাকি স্ত্রী লোক দুর্বল বলে তার গায়ে হাত তুলতে হয় না কিন্তু আমাদের দেশে এই কুসংস্কার আমরা মানি না মানে এটা কিন্তু ব্যঙ্গ করে বলা হয়েছে যে এটা আবার কোনো নিয়ম নাকি আমরা বলি যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায় তা সে নর্নারী যাই হোক না কেন অর্থাৎ দুর্বলের উপরেই আমরা অত্যাচারটা চালাই সেইটা এখানে তীব্র কটাক্ষের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে যে দুর্বলের উপর গায়ে হাত তোলা যাবে না এটা তো কুসংস্কার আমরা যাকে দুর্বল মনে করি তার উপরেই অত্যাচারটা করি তো বিলাসীর এত কষ্টের মধ্যেও এত প্রহারের মধ্যেও তার দায়িত্বশীলতা এমন ছিল যে সে মৃত্যুঞ্জয়কে ওই যে সে রুটিগুলো যে বানাচ্ছিলো সেগুলো সে দিয়ে আসতে চায় এখানে একটা কথা আছে দেখো বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না অর্থাৎ মৃত্যুঞ্জয়ের যে কষ্ট হবে সেই চিন্তাটা তার ওই দুরবস্থার মধ্যেও সজাগ ছিল এরপর লেখকের আরও একটা কথা আছে যে আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব মোটেই না বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন অর্থাৎ এই যে পল্লীগ্রামের একটা কপটতা একটা অন্যায় অসঙ্গতি যে তেলা মাথায় তেল দেওয়া যাকে বলে অর্থাৎ যার আছে তার সকল অন্যায় আমরা মেনে নেই সমীহ করে চলি আর যার নেই তাদেরকে আমরা অত্যাচার করি যতটা পারা যায় শোষণ করি এই অবস্থাটা কিন্তু সেই একশো বছর আগে যেমন ছিল এখনও তেমনি আছে তো যাই হোক এরপর আবারও কিছু অংশ বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যে ন্যাড়া বছরখানেক পার হওয়ার পর সন্ন্যাসী গিরিতে ইস্তফা দিয়েছে দেখা যাচ্ছে এই যে আমাদের যে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি নিজেও কিন্তু ব্রত গ্রহণ করেছিলেন কিন্তু পরে আর টিকতে পারেননি সেই তথ্যটা কিন্তু এই ন্যাড়ার মধ্য দিয়ে আমরা পাচ্ছি যে মশার কামড় সহ্য করতে না পেরে সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়েছে যে আর না ঘরে ফিরে যাই এবং সে ঘরে ফিরতে গিয়ে একদিন দেখে যে যে মৃত্যুঞ্জয় সে পুরোপুরি সাপুরে হয়ে গিয়েছে অর্থাৎ সে নিজের সমাজ ত্যাগ করেছে ওই বিলাসীকে ওই নির্মমভাবে প্রহারের পর সে নিজের সমাজ ত্যাগ করে পুরোপুরি সাপুরে হয়ে গিয়েছে এবং তারা দুজন বেশ ভালো আছে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে তারা এখন সুখে আছে আর আবার ছোটবেলা থেকে খুব শখ ছিল যে সাপ ধরার মন্ত্র সে শিখবে এবং মন্ত্র সিদ্ধ হবে সেই সুযোগটা সে এতদিনে পেলো যে মৃত্যুঞ্জয়কে জয়কে সে তার ওস্তাদ বানাবে তো এইভাবে সে তাদের সাথে যোগ দিতে চাইলো যদিও সেখানে বিলাসী এবং মৃত্যুঞ্জয় রাজি হতে চাচ্ছিল না কারণ তারা জানতো যে বিষয়টা আসলে বিপদজনক এই যে তারা পড়ে সেটা কিন্তু আসলে কোনো শক্তি নেই এই সত্যটা তো কোনো মানুষ সহজে এই পেশায় আসুক তো যাই হোক ন্যাড়ার আগ্রহে শেষ পর্যন্ত তারা তাকে দলে নিতে রাজি হয় এবং এইভাবে তারা কিছুদিন চলে এবং এই অংশে আমরা কিছু মজার তথ্য জানতে পারি এই যে সাপুরেদের যে বিশেষ কিছু কৌশল আছে এই কৌশল বলে তারা ওই সাপকে বস করে সাপ ধরে বা সাপ দিতে পারে না এরকম কিছু ব্যাপার ঘটে তো আপাত দৃষ্টিতে সবাই ভাবে যে এই বিষয়টা হয়তো বা মঞ্চের পাওয়ার কিন্তু আসলে তেমন কিছুই না সবই আসলে বিশেষ কৌশল তো সেই রকম কিছু তথ্য এখানে আছে এবং আরও একটা বিষয় আছে যে সাপুরিদের যে একটা বিশেষ ব্যবসা আছে যেটা হচ্ছে তাবিজ এই তাবিজ পড়লে সাপ কামড়াবে না এরকম একটা কুসংস্কার আছে তো এই বিষয়টা কিন্তু পুরাটাই ধোকাবাজি সেটা বিলাসী জানত এবং সবাই জানে বিলাসী এইটা করতে দিতে চাইতো না অর্থাৎ এই যে ধোঁকাবাজি সেটা বিলাসীর পছন্দ ছিল না এই অংশে কিন্তু বিলাসীর যে সততা যে ন্যায় পরায়ণতা সেইটা আমরা দেখতে পাই সে ভীষণ আপত্তি করে বলতো দেখো এমন করে মানুষ ঠকায় না এই লাইনটাও খুব ইম্পর্ট্যান্ট বারবার পরীক্ষায় আসে যে এই কথাটা কে বলেছে এবং কোন পরিস্থিতিতে বলেছে তাহলে এটা মনে রাখতে হবে যে বক্তব্যটা বিলাসী এবং এই বক্তব্যের মধ্য দিয়ে তার সততা প্রকাশ পেয়েছে যে সে মানুষ ঠকাতে চাইতো না অন্যদিকে মৃত্যুঞ্জয়ের ব্যাপারটা ছিল এরকম যে সবাই করে আমরা করলে দোষ কি অর্থাৎ সে বিলাসীর মতো এতটা কঠোর সৎ ছিল না একটু নমনীয় ছিল আর কি তো যাই হোক তো যেটা আমাদের মূল ঘটনা সেই দিনে আমরা চলে যাই যে একদিন একটা খবর পেয়ে তারা সাপ ধরতে যায় এবং ওই দিন হরিশ গোখরার সাপের কামড়ে মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করে তার মৃত্যুর দৃশ্যটা বেশ মর্মান্তিক তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে সবাই মিলে কিন্তু কোনোভাবেই সফল হয় না সে মৃত্যুর কোলে ঢুলে পড়ে তো মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী ন্যাড়াকে কসম কাটায় যে সে যেন আর কখনোই এই কাজ না করে কারণ বোঝাই যাচ্ছে যে বিষয়টা এতটাই বিপজ্জনক যে তাবিজ কোনো মন্ত্র কোনো কিছুতেই কিন্তু আসলে কাজে আসে না তা এই যে কাজ থেকে এখান থেকে ন্যাড়াকে সরে আসতে সে আপ্রাণ অনুরোধ করে এবং ন্যাড়া সেটা মানতে বাধ্য হয় তো যাই হোক মৃত্যুঞ্জয়ের যে মৃত্যুর শোকটা সেটা কিন্তু বিলাসী মেনে নিতে পারে না কারণ শুরু থেকে শেষ পর্যন্ত তারা দুজন দুজনকে এতটাই আঁকড়ে ধরেছিল যে মৃত্যুঞ্জয় বিলাসীর জন্য সমাজ ত্যাগ করেছে এবং বিলাসীকেও অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে মার খেতে হয়েছে তারপর সমাজের নিন্দা নিতে হয়েছে সব কিছু ত্যাগ করে তারা দুজন দুজনের পাশে ছিল তো সেই বন্ধনটা যখন ছিঁড়ে গেল তখন বিলাসী এতটাই নিঃসঙ্গ বোধ করলো নিজেকে যে সেটা সে মানতে পারছে না এবং এক পর্যায়ে সে আত্মহত্যা করে কারণ সে বুঝতে পারে যে এই সমাজে আসলে মৃত্যুঞ্জয় ছাড়া তার কোনো আশ্রয় নেই এবং এখন যেহেতু মৃত্যুঞ্জয় নেই সেহেতু তার মরণ ছাড়া আর গতি নেই এরপর আবারও সেই খুড়ার প্রসঙ্গ আসে যে সে বেশ কিন্তু খুশি হয় মনে মনে কারণ সে অনেকদিন ধরে অপেক্ষা করছিল মৃত্যুঞ্জয়ের মৃত্যুর জন্য কারণ মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করলেই সে মৃত্যুঞ্জয়ের আম বাগানটা দখল করতে পারে তো এতদিনে সেই সুযোগটা পেয়েছে কিন্তু তারপর ওই যে নিন্দা ছড়ানো সেটা কিন্তু সে থেমে নেই সে বলেই যাচ্ছে যে তারা নরকে যাবে তারা এই করবে সেই করবে অর্থাৎ খুড়ার যে স্বভাব সেটা কিন্তু আসলে সমাজেরই প্রতিচ্ছবি অর্থাৎ সমাজের মানুষ কি বলছে সে ভাবে সেটাই কিন্তু এই যে মৃত্যুঞ্জয়ের খুরার যে বক্তব্য সেটার মধ্য দিয়ে চলে আসে এবং সে বারবার এটাই বলে যে বিয়ে করিস কর কিন্তু পাপ কেন করলি ভাত কেন খেতে গেলি এটা খুবই হাস্যকর একটা যুক্তি যে সব খাওয়া যাবে হাতে পায়েস খাওয়া যাবে ফল খাওয়া যাবে তার হাতে রান্না সব খাওয়া যাবে কিন্তু ভাত খাওয়া যাবে না এটা খেলেই পাপ হবে ধর্মের যে ছোট ছোটো কিছু কুসংস্কার আছে এগুলো যে কতটা হাস্যকর কিন্তু এগুলো নিয়েই মানুষ এত বেশি গুরুত্ব দেয় যে সমাজটা একেবারে বিশৃঙ্খলা অবস্থায় পড়ে যায় শেষের অনুচ্ছেদে একটা কথা আছে আমার খুবই পছন্দের একটা কথা এই আমি একটু বলতে চাই এটা নিয়ে সেটা হচ্ছে টিকিয়া থাকায় চরম সার্থকতা নয় এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলা পোকা আছে এই কথাটি আসলে কেন বলা হচ্ছে একটু দু এক লাইন আগে গেলেই দেখতে পাবে যে যারা বলে যে ধর্মের এত সব নিয়ম নীতির জন্যই ধর্মটা অনেক দিন টিকে আছে এবং ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা এই সমাজ এই নিয়ম নীতিগুলো মানে বলেই এতদিন টিকে আছে তাদের উদ্দেশ্যে লেখক বলছেন যে টিকে থাকায় তো আসল কথা নয় কারণ অনেক আগে একটা প্রাণী ছিল ডাইনোসর যেমন ছিল আমরা জানি বিলুপ্ত হয়ে গেছে সেরকম ম্যামথ নামে এক প্রাণী ছিল এই যে অতিকায় হস্তি অর্থাৎ দেখতে হাতির মতো হস্তির মতো এই ম্যামত প্রাণী কিন্তু বিলুপ্ত হয়ে গেছে তারা আকারে বেশ বড় ছিল এবং তারা কিন্তু টিকে থাকতে পারেনি টিকে আছে কারা তেলাপোকা এই যে আবর্জনা পুষ্ট একটা প্রাণী যে অনেক আগে থেকে প্রাচীনকাল থেকে এখনও টিকে আছে সেই তেলাপোকার জীবনের কি আসলে কোনো মাহাত্ম আছে তারা তো বেঁচে আছে আবর্জনার উপরে কিন্তু যাদের জীবনের মাহাত্ম ছিল যারা আকারে জীবন ব্যবস্থায় খাদ্যাভ্যাসে সব কিছুতে বেশ আলাদা ছিল সেই ম্যামদ কিন্তু বিলুপ্ত হয়ে গেছে অর্থাৎ ওই প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে তেলাপোকা টিকে আছে তাই বলে তো তেলাপোকা ওই ম্যামথের চেয়ে বড় কিছু নয় বা কোনো মহৎ জীবন ব্যবস্থা তেলাপোকার নেই তাহলে এই যে সমাজ ব্যবস্থা টিকে আছে এটা কিন্তু ওই যে কুসংস্কার মেনে চলার জন্য নয় এটা এমনিতেই চলে এসেছে এবং এজন্য সমাজ ব্যবস্থাকে কোনো মাহাত্ম দেওয়ার পক্ষপাতি লেখক নন এই লাইনটার মতো আগের লাইন যেগুলো আলোচনা করা হলো সেগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে এবং খুব ভালো করে পড়বে যারা ভালো নাম্বার পেতে চাও সৃজনশীল অংশে তাদের এই অংশগুলো মন দিয়ে পড়তে হবে এখন আমরা চলে আসি সেই সংসার অর্থাৎ লেখক কি বলতে চেয়েছেন এই যে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের প্রেম অসাধারণ প্রেম তাদের একজন আরেকজনের জন্য কতই ত্যাগ স্বীকার করলো এটাই কি আসলে গল্পের উদ্দেশ্য সেটা কিন্তু না এই কাহিনীর মধ্য দিয়ে লেখক অনেক কিছু প্রকাশ করেছেন এই যে ছোট ছোট কিছু লাইন আছে যে পল্লীগ্রামে উদারতার অভাব নেই আমরা কাদের প্রতি উদার অবশ্যই বড়লেকদের প্রতি আবার আমরা দুর্বলদের উপর অত্যাচার করা যায় এই কুসংস্কার মানি না এই যে ব্যঙ্গাত্মক কিছু লাইনের মধ্য দিয়ে তিনি আমাদের সমাজ ব্যবস্থার অসঙ্গতিগুলো তুলে ধরেছেন এটা কিন্তু দারুণ একটা বিষয় যে সরাসরি তিনি বলেননি তিনি একটা নির্মোহভাবে উপস্থাপন করেছেন যে আমাদের সমাজটা কেমন এই যে তার কথা বলার স্টাইল এই স্টাইলের জন্যই কিন্তু তাকে কথা শিল্পী বলা হয় আরও কিছু বিষয় আছে যে পল্লীগ্রামের যে দুরবস্থার বর্ণনা দিয়ে গল্পটি শুরু হয়েছে আমরা দেখেছি যে শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল এবং আরও অনেক দুরবস্থা ছিল ভীষণ ম্যালেরিয়া এবং ভালো ফ্যামিলির কেউ পল্লীগ্রামে থাকতে চাইতো না এই যে গ্রামের যে অবস্থাটা সেটাও কিন্তু আমাদের চিন্তার বিষয় এখান থেকেও বেশ কিছু অংশ পরীক্ষায় লেখার মতো থাকে সর্বোপরি গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত আছে মানুষের কপটতা বিভিন্ন অংশে দেখা যাচ্ছে যে মানুষ বাইরে একরকম ভিতরে একরকম যেমন যেমন আমরা দেখেছি যে মৃত্যুঞ্জয়ের টাকা পয়সার সুযোগ নিয়েছে অনেকেই কিন্তু মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন কিন্তু কেউ করেনি মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় তাকে কেউ দেখতে আসেনি এবং মৃত্যুঞ্জয়ের নিন্দাই সবাই করে গেছে কিন্তু কখনো কেউ ভালোবাসেনি অথচ এই মৃত্যুঞ্জয় যখন বিয়ে করলো সাপুরেকে তখন তারা আবার এমন ভাব দেখালো যে তারাই নাকি মৃত্যুঞ্জয়ের অভিভাবক তো এই যে মানুষ এমন কপট এটা কিন্তু এখনও এরকম মানুষ আমাদের আশেপাশে আছে আর অনেক কুসংস্কারের বর্ণনা তো আছেই হিন্দু ধর্মের যে বর্ণপ্রথার যে কিছু নিকৃষ্ট আচার ব্যবস্থা সেগুলো যেমন বর্ণনা করা আছে আবার অন্নপাপ করা যাবে না এই অংশটা কিন্তু বেশ ব্যাঙ্গের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে এছাড়া সাপের ওঝাদের যে কিছু ব্যাপার স্যাপার এটাও যে বেশ কুসংস্কারচ্ছন্ন একটা ঘটনা আমাদের পল্লীগ্রামে সেটাও কিন্তু এখানে দেখা যাবে যে মানুষ কতটা বোকা হতে পারে এবং তাদের বিশ্বাসটা কতটা হাস্যকর এবং সব কিছু ছাপিয়ে অর্থাৎ এই যে মানুষের কুসংস্কার বলো বা পল্লীগ্রামের দুরবস্থা বলো সব কিছু ছাপিয়ে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে লেখক যেভাবে ব্যঙ্গ করেছেন মানুষকে অর্থাৎ ওই গ্রামের মানুষকে বা সমগ্র বাঙালি জাতিকে যে আমরা আসলে কেমন আমরা আসলে কি চাই এবং কি করি সব কিছু কিছুকে লেখক যেভাবে কটাক্ষ করেছেন এবং তার চেয়েও যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে তার কটাক্ষ করার স্টাইলটা মানে সে কিন্তু সরাসরি বলেনি সে এমনভাবে বলেছে যে না আমরা এসব কুসংস্কার মানি না আমরা যে দুর্বল তার গায়েই হাত তুলি মানে একটু উল্টাভাবে বলা এই যে তার বিশেষ বাকভঙ্গি এই বাঘভঙ্গির জন্যই কিন্তু গল্পটি সুখপাঠ্য অর্থাৎ পড়তে ভালো লাগে শুধু প্রেমের কাহিনী হলে কিন্তু একটু ম্যার ম্যারে লাগতো এগুলো আমাদের ভালো লাগতো না এবং আরও একটা বিষয়কে তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে বিলাসীর চরিত্র অর্থাৎ বিলাসী মানুষটা কেমন ছিল গল্পের নামকরণ করা হয়েছেই তার নামে অর্থাৎ তার চরিত্রটার মাহাত্ম এতটাই বিশাল ছিল শুরুতেই আমরা দেখেছি ভীষণ সেবাব্রত ছিল সে তার মৃত্যুঞ্জয় কিন্তু তার কিছুই হয় না কিন্তু তারপরও সে সেবাযত্ন করে তাকে সুস্থ করে তুলেছে এবং মৃত্যুঞ্জয় যখন তাকে বিয়ে করলো তখন সে একেবারে সংসারী স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিল এবং সে কিন্তু সবার প্রতিই দায়িত্বপরায়ণ ছিল নেরা যখন যায় মৃত্যুঞ্জয়কে দেখতে এজন্যই সে বারবার ন্যাড়াকে বলছিল যে আমি এগিয়ে দিয়ে আসব কিনা সে ভয় পাবে কিনা অর্থাৎ তার ভিতরে এই কর্তব্য বোধটা ছিল এবং তার চরিত্রের সবচেয়ে বড় যে বিষয়টা সেটি হচ্ছে সততা অর্থাৎ সে যখন সাপড়ে হিসেবে জীবিকা নির্বাহ করছে তখন কিন্তু অনেক কিছুই সে করতে দিতে চাইতো না মৃত্যুঞ্জয়কে কারণ এই জিনিসগুলো ঠিক না এতে মানুষকে ঠকানো হয় মানুষের সরলতার সুযোগ নেওয়া হয় তবে সব কিছু ছাপিয়ে বিলাসী চরিত্রের যে জিনিসটা আমাদের মুগ্ধ করে সেটা হচ্ছে তার ভিতরে যে প্রেম ছিল স্বামীর প্রতি অর্থাৎ মৃত্যুঞ্জয়ের প্রতি যে ভালোবাসাটা তার ভিতরে ছিল সেটি আসলেই আশ্চর্যজনক একটা বিষয় সে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রেমের পরিচয়টা আমরা দেখি পাই বেঁচে থাকতে তো ছিলই আর মৃত্যুর পরেও মৃত্যুঞ্জয়ের এই বিচ্ছেদটা সে কিন্তু মানতে পারেনি সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে অর্থাৎ বিলাসীর চরিত্রটার বিভিন্ন দিক কিন্তু আমাদের আসলে মুগ্ধ করে রাখে এবং আসলেই সেরকম একটা চরিত্র বিলাসী তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করে পড়তে হবে আবারও বলছি যে বিলাসীর চরিত্রটা অবশ্যই মাথায় রেখে পড়তে হবে সাথে মৃত্যুঞ্জয়কেও গুরুত্ব দিতে হবে এবং ন্যাড়াকেও এবং পল্লী গ্রামের যে কিছু অবস্থা আছে বিশেষ করে শিক্ষা ব্যবস্থা আর মানুষের চরিত্র আসলে কেমন হয় মানে সাধারণ মানুষ আসলে কিভাবে চিন্তা করে কিভাবে কাজ করে সেই জিনিসটাও কিন্তু পড়তে হবে তারপরে অনেক কুসংস্কারের উল্লেখ আছে এই গল্পে সেগুলোও আমাদের মনে রাখতে হবে এবং এই সব কুসংস্কারই কিন্তু আসলে গল্পটার মোড় ঘুরিয়েছে না হলে এটা একেবারেই একটা প্রেমের কাহিনী হতে পারত তো যাই হোক এই যে কুসংস্কার মানুষের কপটতা সমাজের অসঙ্গতি এই সব কিছু চিন্তা করে তোমরা গল্পটিকে ভালোভাবে পড়বে যাতে যে কোনো প্রশ্ন আসলে সেটা লেখা যায় এবং নৈবেদ্যিক অংশের জন্য অবশ্যই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে তো আজকে এই পর্যন্তই আশা করি গল্পটি সবাই ভালো করে পড়বে এবং পরীক্ষায় তার প্রমাণ রাখবে ধন্যবাদ